আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আজকে হঠাৎ একটি রিপোর্ট আমার সামনে চলে আসলো এবং সেটি দেখে অনেকটাই আতকে উঠলাম কেন আতকে উঠলাম চলুন এ নিয়ে আলোচনা করতে থাকি এবং হাদিসের সাথে মিলকরণ করিয়ে দেখাই এখানে একটা যে রিপোর্টটা পাবলিশ হয়েছে সেটা হলো জেরুজালেমস পপুলেশন অ্যাপ্রোচিং আ মিলিয়ন এন্ড মোর ডাইভার্স দ্যান এভার এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে জেরুজালেমের যে জনসংখ্যা সেটা প্রায় মিলিয়নের কাছাকাছি হয়ে যাচ্ছে অর্থাৎ দশ লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে এবং মোর ডাইভার্স দেন এভার এই মোর ডাইভার্স এখানে কেন বলা হচ্ছে কারণ জেরুজালেমে এখানে সমৃদ্ধশালী হবার একটা হাদিস রয়েছে এবং আমি মদিনার সাথে কিন্তু কম্পেয়ার করে দেখাবো তো এই জেরুজালেম সমৃদ্ধশালী কিভাবে হচ্ছে আপনি দেখলে অবাক হবেন এই রিপোর্টটা অনেক বড় এবং এখানে দেখানো হয়েছে যে ইসরায়েল যে রাষ্ট্র সেটা প্রতিষ্ঠা পাবার পর থেকে আস্তে আস্তে জেরুজালেমের কি চেঞ্জ আসছে সেটা তবে আমি রিসেন্ট আপনাদের কিছু জিনিস দেখে সেটা বুঝতে পারবেন তাহলে যে কি অবস্থা হচ্ছে দেখেন এখানে একটা জরিপে দেখানো হয়েছে যে তার মানে লাখের পপুলেশন সাড়ে নয় মতো আর অল্প পঞ্চাশ হাজার হলেই দশ লাখ হয়ে যাবে দেখেন এখানে ডাইভার্সিফিকেশনের ব্যাপার যেটা দেখানো হয়েছে সেটা হলো যে এই জেরুজালেমে এরাব পিপুল রয়েছে ইসরায়েলিটিস রয়েছে তারপরে ইউরোপ থেকে আসা মানুষ রয়েছে আমেরিকা থেকে আসা মানুষ রয়েছে হয়েছে ডিফারেন্ট টাইপস অফ মানুষের একটা সম্মেলন স্থল মানে মনে হচ্ছে যে সব জাতি বর্ণ ধর্ম সবাই এখানে গ্যাদার করেছে এখানে মুসলিমসরা রয়েছে জিউস রয়েছে ক্রিশ্চিয়ানস রয়েছে সব ধর্মাবলম্বীর কিন্তু মানুষ এখানে রয়েছে তো এরকম একটা জায়গা অর্থাৎ জেরুজালেম এরকম একটা শহর মানে সারা ওয়ার্ল্ড মধ্যে পাওয়া কিন্তু এখন টাফ এখন এখানে একটু জিনিস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে মদিনার জনসংখ্যার সাথে জেরুজালেমের জনসংখ্যার তুলনামূলক একটা ব্যাপার যদি আমরা তুলে ধরি এবং এটা যদি খুব ক্লোজলি দেখি তাহলে আমরা সেই হাদিসটার একটা মিল পাব তো হাদিসটা কেমন সেটা হচ্ছে যে জেরুজালেম সমৃদ্ধশালী হবে এবং ইয়াতrib অথবা ইয়াসrib যেটা মদিনাকে বোঝায় এবং মদিনা জনশূন্য হয়ে যাবে আর মদিনা জনশূন্য হয়ে গেলে সেটা হচ্ছে মালহামার সূত্রপাত ঘটাবে আর মালহামার সূত্রপাতটা হবে হচ্ছে কনস্টান্টিনোপল ফলের কারণ অর্থাৎ কনস্টান্টিনোপলের পতন হবে আর কনস্টান্টিনোপলের পতন হচ্ছে দাজ্জালের আবির্ভাবের একটা সিম্বল এখানে প্রথমে কয়েকটা জিনিস যে পরপর যে জিনিসগুলো হাদিসে আসছে তার প্রথমটা হচ্ছে যে প্রথমে জেরুজালেম সমৃদ্ধশালী হবে এবং জেরুজালেম সমৃদ্ধশালী হওয়া হচ্ছে মদিনা জনশূন্য হওয়ার কারণ এখন দেখেন মদিনায় জনসংখ্যা কেমন দেখেন তো দেখেন আমি সার্চ দিয়ে দেখছি যে এই দেখেন এখানে দেখাচ্ছে যে ফরটিন লাখ এইটি তার মানে প্রায় পনেরো লাখের মতো তার মানে জেরুজালেম থেকে এখনো মদিনার জনসংখ্যা প্রায় পাঁচ লাখের মতো বেশি রয়েছে তবে একটা কথা সেটা হলো যে মদিনায় বহিরাগত কিন্তু অনেকেই রয়েছে ইভেন কাজ করে আপনি দেখবেন যে মদিনা যখন আস্তে আস্তে জনশূন্য আস্তে চলেই যাবে এমন অবস্থা হবে যে মদিনায় বসবাস করার মতো লোকই খুঁজে পাওয়া যাবে না আবার আরেকটা আছে যে মক্কা মদিনা কেয়ামতের আগে একেবারে জনশূন্য হয়ে যাবে তবে তার আগের ঘটনা একটি অর্থাৎ কেয়ামতের আগেও তারও আগে আর কি যে জেরুজালেম সমৃদ্ধশালী হবে তখন একবার মদিনা জনশূন্য হবে তাহলে এখন এর সাথে একটু মিল করে দেখাই যে এখানে যে দ্রুত জনসংখ্যা বেড়ে যাচ্ছে এখানে আমাদের খোঁজ রাখতে হবে দুই সাল একুশ সাল দুই সাল সামনের দিকে হঠাৎ করে কোন একটা ঘটনা ঘটতে পারে সেটা আমি আসলে এখানে আমলে আনছি না নর্মাল যেভাবে চলছে পৃথিবী তাতে কিন্তু দেখা যাচ্ছে যে জেরুজালের জনসংখ্যা খুব বেশি হারে বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের প্রতি বছরই একবার করে চেক করা দরকার যে জেরুজালামের জনসংখ্যার কি অবস্থা ওদিকে মদিনার জনসংখ্যার কি অবস্থা মদিনার জনসংখ্যা কমতে থাকবে এবং জেরুজালামের জনসংখ্যা বাড়তে থাকবে আর এটাই যখন হবে যখন দেখা যাবে যে মদিনা জনশূন্য হয়ে যাচ্ছে এবং জেরুজালেম সমৃদ্ধশালী হচ্ছে ওখানে অনেক অনেক পপুলেশন বেড়ে যাচ্ছে তখনই কিন্তু মালহামার সূত্রপাত হবে তাহলে প্রিয় ভাই বোনেরা এখানে একটা ক্লোজ সাইন পাওয়া যাচ্ছে এখন এই মদিনার জনসংখ্যা নিয়ে এরকম রিপোর্ট বের হওয়া মানে এটা একটা ইসরায়েলি নিউজ পোর্টাল থেকে আমি দেখছি তার মানে কি যে এটা তারাও একটা বুঝছে যে এটার যে সিগনিফিক্যান্স যে জেরুজালেমে যে এত এত মানুষের সম্মেলন এটা যে একটা সিগনিফিকেন্স রয়েছে তার তো জানে আর আমরা অনেকে জানলেও তো এই জিনিসটা আমলে নিচ্ছি না অর্থাৎ হাদিসের সাথে মিলাচ্ছি না বাট আমি আপনাদেরকে হাদিসের সাথে মিলিয়ে দেখালাম যে জেরুজালেম যে সমৃদ্ধশালী হবার যে ব্যাপারটা আগে তো শুধু ভাষা ভাষা বলতাম যে এখানে ইসরায়েলের ক্যাপিটাল হয়েছে জেরুজালেম এখন দেখবেন যে এখানে সমৃদ্ধশালী হবে কিন্তু এখন তো একেবারে স্পষ্ট তো যে স্ট্যাটিস্টিক্সই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা কিভাবে জনসমৃদ্ধ হয়ে যাচ্ছে তো প্রিয় এর থেকে আর স্পষ্টত কোন কিছু নাই আপনারা নিজেরাই এখন পারবেন যে এই যে জনসংখ্যা কি হারে বাড়ছে এটা যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন যে কি হারে জেরুজালেম সমৃদ্ধশালী হচ্ছে এবং মদিনা জনশূন্য হচ্ছে তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম